চৈত্র মাসের আর মাত্র কয়েকটা দিন পার হলেই শেষ হয়ে যাবে একটা বছর, শুরু হবে নতুন একটা বছর। পুরাতন যত জীর্ণ দীর্ণ, ব্যর্থতা পূর্ণতা, পাওয়া না পাওয়াকে পিছনে ফেলে নতুন আশা আকাঙ্ক্ষা স্বপ্ন নিয়ে নতুন বছরকে স্বাগত জানাবে আপামর বাঙালি। মেতে উঠবে বর্ষবরণের উৎসবে। বছরের শেষের কয়েকদিন প্রত্যেক বছর অন্যান্য শহরের মতো কাটোয়াতেও বসে চৈত্র সেলের বাজার। জামা কাপড় কেনাকাটি করছি, বাচ্চার টুকটাক জিনিস, টিফিন বক্স, জলের বোতল, অনেক কিছুই কেনাকাটি করছি। জামা কাপড়, মায়ের জন্য শাড়ি, বিছানার চাদর। একদিনে তো সম্ভব হচ্ছে না? হ্যাঁ, একদিনও শেষ হয়নি, আরও আছে, অনেকেই আছে, আত্মীয় স্বজনরা আছে, আসি মাঝে মাঝে, রেগুলার হয় মানে হয় না, মাঝে মাঝেই আসি। হ্যাঁ, এখনো বাকি আছে, যতদিন না সেল শেষ হবে ততদিন আসা বন্ধ নেই, পয়লা বৈশাখের আগে অবধি তো আসবোই। আমার নাম পম্পা মণ্ডল। আগে চৈত্র সেলের বাজারে শুধুমাত্র জামা কাপড় পাওয়া যেত, বর্তমানের সময়ের সঙ্গে তাল মিলিয়ে জামা কাপড় থেকে শুরু করে বিছানার চাদর, জুতো, এমনকি বাসনপত্র, ঘর সাজানোর সামগ্রী সমস্ত কিছুই পাওয়া যাচ্ছে এই সেলের বাজারে। হ্যাঁ, এখন আগের থেকে অনেক রকম ভ্যারাইটি দেখা যায়। আগে যেমন চৈত্র সেলে দেখা যেত, কিন্তু এখন আরও বেশি রকম দেখা যায়, মার্কেটিংটা ভালোই লাগে করতে। হ্যাঁ, এখন তো এখানে খাওয়া দাওয়ার কত রকম সুন্দর সুন্দর জায়গা হয়েছে, হোটেল হয়েছে, রেস্টুরেন্ট হয়েছে, এই তো খাবারের কত রকম দোকান হয়েছে, ভালোই হয়। রূপা দাস। চৈত্র মাসের প্রথম থেকেই সেলের বাজার শুরু হয়, তবে শেষের কয়েকদিন ধরে বাজারের রমরমা বৃদ্ধি পায়। হ্যাঁ, কেনাকাটা করেছি ভালো। ওই বাচ্চাদের জিনিসপত্র, আমাদের কুর্তি টপ আর কিছু। ঠিকঠাক এখন আগের থেকে অনেক ভ্যারাইটি দেখা যায়। প্রায় প্রত্যেক দিন সেলের বাজার ঘুরে নিজেদের প্রয়োজনীয় সামগ্রী কিনে বাড়ি ফেরেন স্থানীয় বাসিন্দারা। ভালো লাগছে, সেলের বাজার দারুণ করলাম, মানে এই সন্ধেতে আমাদের কাটোয়াতে এত সুন্দর লাগে সেলের বাজার যে প্রত্যেক দিন মানে বেরোতে ইচ্ছা করে কিন্তু হয়ে ওঠে না, কিন্তু আজকে বেরিয়ে অনেক কিছু কিনলাম, ভালো লাগছে প্রচণ্ড। আর কয়েকদিন পরই নববর্ষ, তাহলে হ্যাঁ একদম সবই কমপ্লিট হয়ে গেছে মোটামুটি। শাড়ি, বিছানার চাদর থেকে আরম্ভ করে জুতো, তারপরে সব কিছুই কেনা হয়েছে, ছেলেদের জামা কাপড়, হাজব্যান্ডের, সবারই, বাবা মায়ের। এই প্রত্যেকদিন বেরোতেন, এরপরে তো খাওয়া দাওয়ার ব্যাপার আছে, সেটা? হ্যাঁ, সেটা তো আছি, সেটা তো হবেই, মানে ইভিনিংটা ভালোই কাটছে আমার, মানে ছেলের পরীক্ষা ছিল বলে প্রত্যেক দিন বেরোনো হয়নি, তো আজকেই বেরিয়েছি, আরও দুদিন আগেও বেরিয়েছিলাম, তো খাওয়া দাওয়া তার সঙ্গে আছে, চুটিয়ে কেক, পেস্ট্রি, ফুচকা, সব কিছুই। আমার নাম রুমা হাজরা। কাটোয়ার কাছারি রোডের দুই ধারে দোকানের সামনে জিনিসপত্রের পসরা সাজিয়ে বসেন ব্যবসায়ীরা। প্রতিবারই সেলের মার্কেট ভালো হয়, তো কাটোয়ার কাস্টমারের খুব ভালো সাপোর্ট থাকে আমাদের প্রতি, ওনারাও সন্তুষ্ট, আমরাও যথেষ্ট সন্তুষ্ট। হ্যাঁ, নতুন করে আয়োজন করা হয়েছে বলতে আমাদের দোতলায় একটা গান্ধী মার্কেটে শোরুম করা হয়েছে, একটা মেগা শোরুম, সেখানে কাস্টমারের বসে ভালো করে আরামসে নো নিতে পারছে, এখানে একটু এই নো এন্ট্রি এগুলো নিয়ে একটু সমস্যা আছে বলে সেই জন্য উপরে করা হয়েছে। মাহফুজ শেখ।
এই বছরের গ্রীষ্মের শুরুতেই রোদ গরমের প্রকোপ বৃদ্ধি পেয়েছে। গরমকে উপেক্ষা করে সেলের বাজারে বাজার করতে ক্রেতারা যেমন ব্যস্ত, ঠিক তেমনই গরমকে উপেক্ষা করে ক্রেতাদের পছন্দ মতো জিনিসপত্র দেখাতে, জিনিস বিক্রি করতে ব্যস্ত ব্যবসাদাররা। বাজার এবার খুবই ভালো, মানে আগের বারের তুলনায় এবার কিন্তু খুব ভালো। আমরা তো বুঝতে পারিনি যে এবার রোজা চলছে তাতেও এত ভালো রিসপন্স হবে। হয়তো দুপুরের রোদ গরম হচ্ছে তাতে একটু কম কাস্টমার আছে, কিন্তু সন্ধ্যার দিকে কিন্তু খুব খুব ভালো রেসপন্স, খুব ভালো। মানে দু তিন বছর ধরে করোনার জন্য ব্যবসা একদম পুঁজি যাচ্ছে, ঠিক ঠিক আছে, ভালো। আমার নাম ফজলুল শেখ, আমাদের নুরবিডিং হাউস সব একই ব্রাঞ্চের। কাটোয়া গোয়েঙ্কা মোড় সংলগ্ন এলাকায় ব্যবসার জন্য দোকানঘর সেলামি দেওয়া হবে। যোগাযোগ করুন 7029-1982-27 এই নাম্বারে। মোটামুটি খারাপ যে বলবো তো না, আমাদের আমাদের ছোটো দোকান অনুপাতে খারাপ না, দোকান অনুপাতে বলতে হবে, অ্যাকর্ডিং টু সেলিং ক্যাপাসিটি, কাস্টমার মানে হ্যান্ড কতগুলো আছে সেই অনুপাতে আমাদেরটা আমাদের ঠিকই আছে। এই তীব্র গরমের সময় লোকে বেরোচ্ছে? হ্যাঁ বেরোচ্ছে, যাদের কেনার দরকার ঠিকই বেরোচ্ছে, আর এই কটা দিন রয়েছে বেরোচ্ছে, না বেরোচ্ছে তা না। আর এই যে রোজার জন্য কি ওদের কম হচ্ছে কি? না না, রোজার জন্য সেরকম কিছু কম হচ্ছে তো, এখন তো কিছু হবেই, যারা কেনার হয়তো আগে কিনে আগেই কিনে যা, খারাপ না। অন্যান্য বছরের যে এই বছরটা মনে হয় এক ঠিকই আছে। কী নাম আপনার? শিবপদ দেবনাথ। নববর্ষের আগে চৈত্র সেলের উৎসবে মেতে উঠেছেন কাটোয়াবাসীরা। আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন, তারপরই বর্ষবরণে মেতে উঠবে আপামর বাঙালি। নতুন বছরকে স্বাগত জানানোর আগে চলতি বছরের শেষ লগ্নে দাঁড়িয়ে চৈত্র সেলে মেতে উঠেছে কাটোয়াবাসী। বর্ষবরণের আগে এ যেন এক নতুন উৎসব। কাটোয়া থেকে সৈকত ভট্টাচার্য, নিউজ নেটওয়ার্ক 7। হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান। ঠিকানা কাছারি রোড চৌরাস্তা টেলিফোন ময়দান, কাটোয়া, পূর্ব বর্ধমান। কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর। প্রসিদ্ধ চা ব্যবসায়ী, খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় 80 বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে। ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা।